গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটা হয়েছে শুধু বজরংবলীর পুজো নিয়েই। কেটে নিয়েছি, মঙ্গলবার নিরামিষ খাই, এমনিতেও সবসময় নিরামিষই খাই, তারপরেও আজকে দেখাচ্ছি হয়েছে, কারণ আজকে আমি ভাবছি বজরংবলীকে একটু পুজো দেব, তাই সবজি কেটে নিয়েছি, সবজির জন্য আলু কেটে নিয়েছি, কুমোর কেটে নিয়েছি, ঢ্যাঁড়স দিয়ে কুমোর দিয়ে ভাজা করব, আর ঢেঁকির শাক দিয়ে কুমোর দিয়ে করব, পনির করব, ডাল করব। সকালেই উঠতে হয়েছে, কারণ ওর অফিস ছিল, তাই সকাল সকাল উঠে ভাত ডাল সবজি বসিয়ে দিয়েছি তিন চুলায় তিনটা। একটাই বেরিয়ে যাবে, এর আগে রান্না শেষ করতে হবে, তাই 6:30 উঠেই রান্না বসিয়ে দিয়েছি, ও যাওয়ার আগে রান্না কমপ্লিট। এর জন্য পনির, মেয়ের ফেভারিট ডিশ হয়েছে পনির, পনির না করলে হবে না, তাই পনিরও করলাম। রান্না করে এভাবে একটু পুজো দিতেও তো টাইম লাগবে, আজকে কিছু টুকটাক আয়োজন করেই দিতে হবে, তো রান্নাও কমপ্লিট হয়ে গেছে, ডাল সবজি শাক পনির চাটনি, বরের জন্য লাঞ্চ বক্সও রেডি, একটাতে চাটনি পনির সবজি ভাত সব কিছুই দিয়ে রেডি করে নিয়েছি। পুজোটা অ্যাকচুয়ালি মানসী পুজো, অনেকদিন আগে একটা মানসী করেছিলাম যে বজরংবলীকে পুজো দেব, তাই আজকে সময় পেয়েছি, বন্ধ আছে অফিস, তাই দিয়ে আয়োজন করাটা। আমার মেজমাসি আমাকে অনেক হেল্প করেছে, ফল টল কেটে দিয়েছে, 9টার মধ্যে স্নান করে ঠাকুর ঘরে চলে গিয়েছি, কিন্তু পুজো দিয়ে আস্তে আস্তে সেই 10:30-11টা বেজে গেছে। আমার আসলে মোটামুটি সব ঠাকুরই আছে, আমি সব ঠাকুরকে নিয়ে আছি, সব ঠাকুরকে ভালোবাসি, যতটুক পারি চেষ্টা করি পুজো দিতে, কতটুক সাকসেস সেটা আমি জানি না, কিন্তু সবসময় সব ঠাকুরকে নিয়েই চলতে ভালোবাসি। আমার পাশের বাড়ির বৌদি আছে, বৌদি রোজই সকালবেলা ওদের অনেক ছাদে ফুল হয়, ফুল এসে দিয়ে যায়, তো ঠাকুরকে বৌদির দেওয়া ফুল দিয়ে পুজো দিচ্ছি, আর কিছু বাজার থেকে কেনা ফুল এনেছি। ঠাকুরের ছোট্ট আসনটা সবাইকে একটু দেখাচ্ছি, এটাতেই সব ঠাকুরকে মিলেমিশে বসিয়েছি, সবাই একসঙ্গেই আছে, এই যে আয়োজন করেছি। জয় বজরংবলী, রক্ষা করো সবাইকে, ভালো রেখো। আমার ছোট্ট গোপাল, গণেশ, শিব সবই আছে। আজকে বজরংবলীর পুজোটা দিতে পেরে মনটা অনেকটাই মানে শান্তি পেয়েছি, কি বলবো, মনে অনেকটাই শান্তি পেয়েছি, অনেকদিন ধরেই ভাবছি দেব, টাইমের জন্য আর দেওয়া হচ্ছে না, আজকে বন্ধটাও একদম মঙ্গলবারই পড়েছে, তাই আর দেরি না করে পুজোটা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি একটা মানুষই ছিল, তো আয়োজনটা আমার মেজমাসি দিয়েছে, কারণ ওদের নামেরই একটা মানসই করেছিলাম, তাই মেজমাসি দিয়েছে আয়োজনগুলো সব, পুজো দিয়েছি, সবাই মিলে প্রসাদ নেব পুজো হওয়ার পর।
যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করো, হেল্প করো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। সকাল থেকে উঠেই টুকটাক কাজটা সেরে পুজোটা দিয়ে দিয়েছি, এখন আর কোনো টেনশন নেই, কারণ মেইন হয়েছিল আমার পুজোটা দেওয়া। পুজোটা দেওয়া হয়ে গেছে মানে আমার একটা বড় কাজ শেষ হয়ে গেছে। টাটা বাই বাই, আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার নিয়ে আসবো আর